আজকে চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল ওর জন্য আমরা এখানে ডিমকে আগে সিদ্ধ করে নিচ্ছি আর ছিলে ছিলে এখানে রেখে দিচ্ছি চারটা ডিম তোমাদের যটা ফ্যামিলি আছে বিগ ফ্যামিলি থাকলে পঞ্চাশটা ডিম নিতে পারো তো এখানে আমরা পুরো কড়াইয়ে দিলাম সস্যার তেল সস্যার তেল দেওয়ার পর এবার ডিমে দিয়ে দেবো আমরা লবণ আর হলুদ লবণ হলুদ দেওয়ার পর এবার ভালো করে এটাকে মাখিয়ে নেবো ঠিক আছে গায়ে হলুদ দেওয়া হয়ে গেলো এবার শুধু বিয়ে দেওয়া বাকি আছে তো এখানে চাকু দিয়ে আমরা তিন চারটা ফাঁক করে দিচ্ছি হালকা হালকা এখানে দেখতে পাচ্ছি জুম করে দেখাচ্ছি এখানে তিন চারটা ডিজাইনের জন্য তো এখানে আমরা ডিমটাকে এবার ভালো করে এটাকে ভেজে নেব কমসে কম আমাদের পাঁচ মিনিট লেগেছে ভাজা তো পাঁচ মিনিট পথ মতে এরকম লাল লাল হয়ে যাবে তো এটাকে উঠিয়ে দিতে হবে তো ডিমটা বাই চান্স পড়ে গেলো তো যাই হোক তো এখানে আমরা আর একটু সর্ষার তেল দিলাম দিলাম কালো জিরা কালো জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো তেজপাতা তেজপাতা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে একটু একটুটা দুটা শুকরা লঙ্কা ঠিক আছে শুকরা লঙ্কা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেল তখন দিয়ে দিলাম আমরা ফুলকপি আর আলু যেটা ধুয়ে রেখেছিলাম তো এখানে আমরা ঢেকে দিলাম দু মিনিটের জন্য দু মিনিট পর্যন্ত ঢাকা সব সময় আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে আদা আর এখানে দিয়ে দিচ্ছি লঙ্কা আর টমেটো ঠিক আছে আদা লঙ্কা টমেটো আর এখানে দিলাম জিরা জিরা দেওয়ার পর আমরা দিয়ে দেবো হচ্ছে একটু গোলমরিচ গোলমরিচ দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু জল জল দিয়ে এটা মিক্সিতে পিসিয়ে দেবো তো এখানে আমাদের দু মিনিট হয়ে গেলো তো এটাকে আমরা উঠিয়ে দেব তো উঠিয়ে নেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেবো এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে তো এটাকে আবার ঢেকে দেবো আমরা তিন মিনিটের জন্য তো তিন মিনিট পর আমরা এটাকে আবার উঠাবো উঠিয়ে আমরা ভালো করে আবার এটাকে নাড়ি নেবো নাড়িয়ে নেওয়ার পর দেবো লবণ লবণ দেওয়ার পর দিব আমরা হলুদ হলুদ দেওয়ার পর দিব আমরা দিব হ্যাঁ লঙ্কার গুঁড়া লঙ্কা গুঁড়া দেওয়ার পর আমরা ভালো করে এটাকে নাড়িয়ে নেবো আবার এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে তো মিক্সিতে যেটা পিছালাম ওটা আমরা দিয়ে দিলাম দিয়ে ভালো করে একবারে নাড়িয়ে দিচ্ছি আবার নাড়ি দেওয়া একটু পেঁয়াজ আমরা কেটে রেখেছিলাম ওটা একটু মানে একটুই পেঁয়াজ তো ওটা আমরা দিয়ে দিলাম এদিকে দিয়ে দেওয়ার পর এখানে ভালো করে আমরা ফুটিয়েছি দেখতে পাচ্ছো ফুটাতে ফুটাতে আমরা দিলাম জিরা গুঁড়া ঠিক আছে জিরা গুঁড়া দেওয়ার পর দিয়ে দেবো ধোঁয়া গুঁড়া ধোড়া গুঁড়া দেওয়ার পর দিয়ে দেবো আমরা গরম মশলা গুঁড়া গরম মশলা গুঁড়া দেওয়ার পর আমরা দিয়ে দেবো একটু চিনি এবার চিনি দেওয়ার পর এখানে ভালো করে এবার নাড়িয়ে নেবো আমরা একবারে ভালো করে নাড়িয়ে দিচ্ছি জলটা আমাদের শুকাতে হবে টোটাল ঠিক আছে তো এটাকে আমরা আবার একটু ঢেকে দেবো এক মিনিটের জন্য ফুল আছে আর এতক্ষণ আমরা হালকা আছে ঢাকছিলাম এবার ফুল আছে ঢেকে দিলাম এক মিনিটের জন্য ওটা উঠিয়ে নিলাম একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছি আমাদের জলটা একবারে শুকিয়ে গেছে শুকিয়ে যাওয়ার পর একবার আমরা একটু হালকা জল দিয়ে দেবো এবার জল দেওয়ার পর এখানে আমরা দিয়ে দেবো গোলা ঠিক আছে ভালো করে নাড়িয়ে ডিম দিয়ে দিলাম ডিমটাকে দেওয়ার পর টোটাল আমরা আবার ঢেকে দেবো ভালো করে নাড়িয়ে তো এবার ঢেকে দিলাম আমরা দশ মিনিটের জন্য দশ মিনিট পর আমরা এটাকে উঠাবো হালকা আছে দশ মিনিট দশ মিনিট পর আমরা উঠালাম উঠিয়ে আমরা হালকা করে দাঁড়িয়ে নিলাম আর দাঁড়িয়ে নেওয়ার পর এখানে আমাদের ভিডিও শেষ আর তোমরা উপরে চারটা ভিডিও দেখতে পাচ্ছ ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালবে ভিডিও দেওয়ার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক আছে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ভালো লাগলে বেল আগে দাবি দেবে তাই নতুন নতুন ভিডিও আমাদের সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আর পৌঁছে গিয়ে তোমরা খেয়ে নেব আর আমিও খেয়ে নেবো খেয়ে দুজন মিলে মোটা হয়ে যাবো মোটা গেল